দরজায় বার হতে শিকল লাগানো ছিল। ক্ষিপ্রহস্তে শিকল খুলে ফেললে। ঘরে প্রদীপ জ্বলছিল, দরজা খুলতেই বাতাসে নিভে গেল। অশোককে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে নেকি বললে, দাঁড়ান, আলো জ্বালছি। আপনার কাছে দেশলাই আছে? না। সিগারেট খান না? না। খুব ভালো ছেলে তো? না, আপনার সঙ্গে তাহলে পারা গেল না দেখছি। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, যদি গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক ব্যাগ গপ্প পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে জানেন তো, গল্প আপলোড হলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবারে আসছি আজকের গল্প প্রসঙ্গে। আজ আপনাদের শোনাব এক ভিন্ন স্বাদের গল্প। গল্পের নাম নেকি। কাহিনীকার শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি অর্পিতা। শুরু করছি নেকি। পূর্ববঙ্গের মহকুমা শহর। শহর সন্দেহ নেই, তবে বিশুদ্ধ নয়। গ্রামের খাদ মেশানো আছে। চারিদিক ঘুরে এলে মনে হয় যেন এ শহর আর গ্রামের আলিঙ্গনাবদ্ধ মূর্তি। বাজার আর আপিস অঞ্চলটুকু দিব্যি শহর। আপ টু ডেট বাজার। কলকাতায় কোনো নতুন ফ্যান্সি জিনিস উঠলে এক মাসের ভেতরে স্থানীয় মণিহারি দোকানগুলিতে আত্মপ্রকাশ করে। একটিমাত্র বাঁধানো রাস্তা, মাইলখানেক লম্বা, বাজারের বুক ভেদ করে আদালতের গা ঘেঁষে গিয়ে মাটির রাস্তায় আত্মগোপন করেছে। বাজারের কাছে ছোট ছোট কয়েকটা শাখাও আছে। বাজারের কিছু দূরে পাকা রাস্তার ধারে একটি হাই স্কুল, কাছাকাছি পাবলিক লাইব্রেরি, টাউন হল, অফিসারদের ক্লাব, ক্লাব সংলগ্ন টেনিস কোর্ট ইত্যাদি। অভাব নেই কিছুরই, শহর যেমন হয় আর কি। বাকিটুকু কিন্তু গ্রাম ছাড়া কিছু নয়। বাড়ি ঘর সবই প্রায় চাঁচের বেড়া এবং টিনের ছাদ দেওয়া। কোনো কোনোটার ভিটেটুকু মাত্র পাকা বাঁধানো। শুধু তাই নয়, গ্রামের যা প্রধান প্রধান লক্ষণ, প্রকাণ্ড প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, পুকুর, ডোবা, ঝোপঝাড়, জঙ্গল, বেদবন থেকে আরম্ভ করে সাপ, ব্যাং, শিয়াল, মেজি এবং টিকটিকির রাজ সংস্করণ গোসাপ পর্যন্ত সমস্তই আছে। শহরের পশ্চিম প্রান্তে আগাগোড়া চুনকাম করা একটি পাকা বাড়ি। বাড়িটা বরাবর স্থানীয় প্রথম মুনসেফ দখল করে থাকেন। এখন আছেন হেমন্ত মুখার্জি। বাড়িটির পিছনে প্রকাণ্ড এক আম বাগান, তারই একদিকে ডোবা সংস্করণ একটি পুকুর। এই গল্পের আরম্ভ ওইখানে। একদিন প্রায় বেলা দশটার সময় ষোলো সতেরো বছরের একটি মেয়ে স্নান করছিল। পুকুরের চারিদিকে প্রকৃতির নিজের হাতে গড়া গাছপালার প্রাচীর, এত ঘন যে আট দশ হাতের ভিতর এলেও বুঝতে পারা যায় না এখানে পুকুর আছে। আশপাশে বাড়িঘরও বেশি নেই, একান্ত নির্জন। মেয়েটির শঙ্কা ছিল না, নিত্যকার মতো সমস্ত পুকুরটা সাঁতরে এসে নিশ্চিন্তে অঙ্গমার্জনা করছিল। হঠাৎ ওপারে নজর পড়তে দেখল বছর বাইশ তেইশের একটি ছেলে, চোখে সোনার চশমা, একটি আম গাছের গুঁড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। ত্রস্তভাবে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত করে দিয়ে মেয়েটি সংযত হয়ে নিল।
জড়সড় হয়ে তেমনিভাবে গলা পর্যন্ত জলে ডুবে দাঁড়িয়ে রইল। ভাবল, ভদ্রলোকের ছেলে সরে যাবে। ছেলেটির কিন্তু নড়বার লক্ষণ দেখা গেল না, তেমনিভাবে দাঁড়িয়ে রইল। রাগে বিরক্তিতে মেয়েটি ঠোঁট কামড়ে ধরল, এক মুহূর্ত দ্বিধা করে জল থেকে উঠে এলো, তারপর ধীর পদে ছেলেটির কাছে এগিয়ে গেল। ছেলেটি নিবিষ্ট চিত্তে গাছের উপর কি দেখছিল, যেন পৃথিবীর আর কোনো দিকে তার লক্ষ্য নেই। রাগে গা জ্বলে গেল। তিক্তস্বরে মেয়েটি বললে, দেখুন। ছেলেটি চমকে তার দিকে তাকালো। মেয়েটি বললে, এত দূর থেকে দেখতে আপনার বোধহয় অসুবিধে হচ্ছে, ঘাটের পাড়েই চলুন না, আমার স্নানের এখনো ঢের বাকি আছে। আমায় বলছেন? দ্বিতীয় ব্যক্তি তো কারুকে দেখছি না এখানে। আপনি ভদ্রলোকের ছেলে, আপনার যদি এরকম প্রবৃত্তি। রাগে দুঃখে মেয়েটির কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। ছেলেটি অকৃত্রিম বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে রইল। মেয়েটি আবার বললে, আরও একদিন আপনি উঁকি মারছিলেন, কিছু বলিনি, কিন্তু এ আপনার কোন দেশি ভদ্রতা? আপনার বাধে না, কিন্তু আমরা যে লজ্জায় মরে যাই, মানুষকে এত নীচ ভাবতেও যে কষ্ট হয়। বিবর্ণ মুখে ছেলেটি বললে, এইসব আপনি কি বলছেন? আমি ন্যাকামি? ছেলেটির মুখ দেখে মন একটু নরম হয়েছিল, এই ন্যাকামিতে আবার কঠিন হয়ে গেল। কটুকণ্ঠে বললে, অন্যায় বলেছি, দু চোখ বড় বড় করে দেখুন, আপনাকে আমি লজ্জা করব না। স্নানের সময় গরু মহিষও তো মাঝে মাঝে জল খেতে আসে। ঘুরে দাঁড়িয়ে পা বাড়াল, পেছনে ব্যাকুল কণ্ঠ শোনা গেল, দাঁড়ান। মেয়েটি ফিরে দাঁড়াল, আমায় বিশ্বাস করুন, আপনি স্নান করছিলেন আমি তা দেখিনি, আর একদিনের কথাও বললেন, কিন্তু আমি কাল মোটে কলকাতা থেকে এখানে এসেছি, আশেপাশে যদি দু একটা পাখি মেলে এই আশায় সকালে বন্দুকটা নিয়ে বেরিয়েছিলাম, একটা ঘুঘু এইদিকে উড়ে এসেছিল, কোথায় বসলো তাই দেখছিলাম, আপনাকে নয়। হাতের বন্দুকটা দেখিয়ে বললে, এটা দেখে আপনার বিশ্বাস হওয়া উচিত। পিছন ফিরে ঘাটের দিকে চলতে চলতে মেয়েটি বললে, ন্যাকামি করবেন না, আমি কচি খুকি নই। ছেলেটির মুখ কালো হয়ে গেল। সকালবেলার উজ্জ্বল আলো পর্যন্ত যেন এক সুন্দরী তরুণীর দেওয়া কুৎসিত অপবাদের ছাপে মলিন হয়ে উঠল। ছেলেটি নিঃশ্বাস ফেলে সরে গেল। পলাতক ঘুঘুটা চোখের সামনে দিয়ে উড়ে গিয়ে কাছেই একটা ডালে বসল। বন্দুক তুলতে ইচ্ছে হল না। আঁকা বাঁকা সরু পথটি ধরে বাগান পার হয়ে খিড়কির দরজা দিয়ে সাদা বাড়িটায় ঢুকল। বন্দুকটা বড় ঘরের কোণে ঠেস দিয়ে রেখে বিরস মুখে খাটের একধারে বসে পড়ল। মা বললেন, কিরে কি শিকার করলি রে অশোক? অপবাদ। অপবাদ? হুম বলে অনেকক্ষণ চুপ করে থেকে অশোক বললে, গায়ের মেয়েগুলো ভারী ঝগড়াটে হয় না মা? কার সঙ্গে ঝগড়া করে এলি? অশোক বললে, আমায় করতে হয়নি তো, একাই করেছে, বাবু স্নান করছিলেন, ঘুঘু খুঁজতে যেই পুকুর পাড়ে গেছি, জল থেকে উঠে এসে যা মুখে এলো শুনিয়ে দিল, হুঁত পেতেছিল বোধহয়। বাপরে, থাকো তোমরা এখানে, কালই আমি কলকাতা চম্পট দিচ্ছি। মা বললেন, কোন পুকুর? বাগানের ভিতরেরটা? অশোক ঘাড় নেড়ে সায় দিল, তবে বোধহয় হৃদয় মুক্তারের ভাগ্নি, খুব সুন্দর দেখলি? দেখলাম। না দেখতেই যা শোনালো, দেখলে বোধহয় খেয়েই ফেলত। অশোকের ক্রুদ্ধ মুখের দিকে চেয়ে মা হেসে ফেললেন,
না রে, ও খুব ভালো মেয়ে, দোষের ভেতর একটু তেজি আর ঠোঁট কাটা। অশোক বললে, হ্যাঁ। মা বললেন, মেয়েদের একটু তেজ থাকা ভালো রে, কাজ দেয়, অন্যায় ও মোটে সহ্য করতে পারে না। অশোক বললে, জানি, খুব ন্যায়বানও। কাল এলাম আমি এই জঙ্গলে, আর বলে কি না আর একদিন উঁকি মারছিলেন, চিনতে পারেনি, নেকি তো প্রায়ই আসে আমার কাছে, চিনলেই দেখিস ক্ষমা চেয়ে নেবে। নেকি? ওর নাম নেকি নাকি? হ্যাঁ, এই ছেলেবেলায় নাকে কাঁদ্দ তো, তাই ওর পিসি ওই নাম রেখেছিল। মা হেসে ফেললেন। অশোক বললে, নাকে কাঁদ্দ? যেরকম বলছিল মা, আমি আর একটু হলে কেঁদে ফেলতাম। আজও যে সন্ধ্যার পর কালবৈশাখী দেখা দেবে, দুপুরবেলার প্রচণ্ড গুমোট সে সত্যটা নিঃসংশয়ই জানিয়ে দিচ্ছিল। কাল বৃষ্টি হয়ে গেছে, আজ ভ্যাপসা গরমে যেন সিদ্ধ করে দিচ্ছে, শুকনো খটখটে গরম বরং সহ্য হয়, এই ভিজে গরম এমন উৎকট লাগে, বিছানায় শীতল পাটি বিছিয়েও অত্যধিক উত্তপ্ত হয়ে অশোক ঘামছিল। মা বাড়ি নেই, কাছেই এক মুনসেফের বাড়ি গেছেন, রোদ বৃষ্টিতে আর যা কিছু আটকাক, মেয়েদের বেড়ানোটা আটকায় না। ছোট ভাই পুলকের সকালে স্কুল, আমবাগানে তার খোঁজ মিলতে পারে। হাতের বইটা টেবিল লক্ষ্য করে ছুঁড়ে দিয়ে অশোক উঠে বসল। ভিজে তোয়ালে দিয়ে সর্বাঙ্গের ঘাম মুছে অর্ধনমুক্ত বাতায়ন পথে বাইরের গুমোট স্তব্ধ পৃথিবীর ওপর সূর্যালোকের নিষ্ঠুর অত্যাচারের দিকে চেয়ে রইল। দুপুরবেলা, কিন্তু চারদিকে গভীর রজনীর স্তব্ধতা ব্যাপ্ত হয়ে আছে, প্রকৃতির অস্বাভাবিক গাম্ভীর্য যেন স্পর্শ করা যায়, অনুভূতির সীমার মাঝে যেন আপনি হাত বাড়িয়ে দিতে চায়। হঠাৎ চাপা দীর্ঘশ্বাসের মতো সামান্য একটু বাতাস বয়ে যেতেই ভেজানো দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। মুখ ফিরিয়ে চাইতেই অশোক অবাক হয়ে দেখল, খান দুই বই হাতে নেকি উঠান দিয়ে আসছে, ভিজে চুল পিঠের ওপর ছড়িয়ে রয়েছে, রোদের হাত থেকে বাঁচবার জন্য শাড়ির আঁচলটুকু মাথায় তুলে দিয়েছে। বড় ঘরে উঁকি মেরে অশোকের মাকে না দেখে মাসিমা বলে ডাক দিয়ে নেকি অশোকের ঘরের সামনে এসে দাঁড়াল। বিছানার উপরের লোকটার দিকে নজর পড়তেই সে রীতিমতো চমকে উঠল। আপনি? ও হ্যাঁ, ঠিক। অশোক গম্ভীরভাবে বললে, মা বাড়ি নেই। বাড়ি নেই? বই দুখানা ফেরত দিতে এসেছিলাম। জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টি রেখে অশোক বললে, ও ঘরের টেবিলের ওপর রেখে যান। নেকির যাবার লক্ষণ দেখা গেল না। সেইখানে দাঁড়িয়ে সপ্রতিভভাবে প্রশ্ন করলে, আপনি অশোক বাবু না? হ্যাঁ। তাহলে কালকের ঘুঘুর কথাটা বিশ্বাস করতে হলো। নেকির মুখের দিকে চেয়ে অশোক বললে, আমার সৌভাগ্য, বিশ্বাসটা হলো কিসে, আমি অশোক বাবু বলে? মৃদু হেসে নেকি বললে, হ্যাঁ, মাসিমার কাছে আপনার কথা এত শুনেছি যে বিশ্বাস না করে উপায় নেই। আপনার আসবার কথা জানতাম, রাগের মাথায় খেয়াল ছিল না, এখানকার কোনো ফাজিল ছোঁড়া মনে করেছিলাম আপনাকে। বেশ করেছিলেন, আপনি ভীষণ চটেছেন দেখছি। অশোক কথা বললে না। নেকি বললে, চটার কথাই, মিথ্যে অপবাদ আর কে সইতে পারে। আচ্ছা, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তাতে হবে তো? হবে, কেউ বাড়ি নেই, বিকেলে এলে ভালো করতেন। অর্থাৎ আপনি এখন যান, এই তো? অশোক নির্বিকার উদাসীনের কণ্ঠে বলল, সেই রকম মানেই তো দাঁড়ায়। নেকির মুখ ম্লান হয়ে গেল, কথা না খুঁজে পেয়ে বলল, তাড়িয়ে দিচ্ছেন? না না, তাড়াবো কেন,
অতখানি অভদ্রতা করতে পারি আপনার সঙ্গে? আমার বলবার উদ্দেশ্য অশোক থেমে গেল। উদ্দেশ্য? উদ্দেশ্য মরুক, আসল কথা কি জানেন, আপনাকে আমি ভয় করি। হয়তো বলে বসবেন একলা পেয়ে আপনাকে আমি অপমান করেছি। বাকিও তো রাখলেন না কিছু, এ অপমান নয়, অন্য রকম অভদ্র উক্তি, কুৎসিত ইঙ্গিত। চারিদিকের নির্জনতা অন্যরকম অপমানের অর্থটাকে এমনি পরিস্ফুট করে তুলল যে অপমানে নেকির মুখ লাল হয়ে গেল। বই দুটি মেঝের উপর ছুঁড়ে দিয়ে বললে, আপনি চাষা, নিজের মনে ময়লা থাকলে সমস্ত পৃথিবীটাকেই কালো দেখায়, স্নানের ঘাটেই পরিচয় পেয়েছি, বলে ঝড়ের মতো চলে গেল। মিথ্যে অপবাদের জ্বালা আছে, তাতে রাগ হওয়াটাও আশ্চর্য নয়, কিন্তু এইবার অশোক স্পষ্ট উপলব্ধি করল সে ভুল করেছে। শ্রদ্ধা যার প্রাপ্য তাকে দিয়েছে অপমান। সে না হয় নজর দিতে যায়নি, কিন্তু অমন কি কেউ যায় না? বাঙালির মেয়ে, লজ্জায় মাটির সঙ্গে মিশিয়ে গিয়ে কোনো রকমে ক্ষুধিত দৃষ্টির সম্মুখ থেকে নিজের দেহটা সরিয়ে নিয়ে যায়। অমন মুখোমুখি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে কটি মেয়ে? ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে কটি মেয়ে একান্ত নির্জনে একজন অপরিচিত যুবকের মুখের ওপর বলতে পারে, আপনি গরু মহিষ, আপনাকে আমি লজ্জা করব না? আজ তুচ্ছ আত্মাভিমানের বশে সেই মেয়েটিকেই সে অপমান করেছে, তাও সে যখন ক্ষমা চেয়েছে তখন। বিকেলে দু ভাইকে খাবার দিয়ে মা বললেন, তোর নেকিদি দুদিন এলো না কেন রে পুলক? পুলক আমে কামড় দিয়েছিল, আমটা সরিয়ে সংক্ষেপে জবাব দিল, দাদা বকেছে, বলে আবার আমটা মুখে তুলল। হ্যাঁ, আবার ঝগড়া হয়েছে তোদের, কি হয়েছিল? অশোক বললে, পরশু তুমি বাড়ি ছিলে না, দুপুরবেলা বই হাতে করে এসে হাজির, যেমনি বলেছি মা বাড়ি নেই, বিকেলে আসবেন, যা মুখে এলো বলে চলে গেল। সবটুকু দোষ অশোক নির্বিকারে নেকির ঘাড়েই চাপিয়ে দিল। এমনি করে মানুষ নিজের অন্যায় করার জ্বালার সান্ত্বনা খোঁজে। বেদনা দেওয়া সহজ, আঘাত করা ততোধিক, কিন্তু অমন একটা সহজ কাজ করেও সুখ মেলে না। সুন্দরী এবং তরুণীর হাসি ভরা মুখখানি সে যে কথার আঘাতে ম্লান করে দিয়েছিল, এই স্মৃতিটা কাঁটার মতো ক্রমাগত বিঁধে চলে। কি ছেলে মানুষই যে তোরা করছিস অশোক, নেকি তো গায়ে পড়ে ঝগড়া করার মেয়ে নয়। না, খুব ভালো মেয়ে। রোদ পড়ে এলে পুলককে নিয়ে অশোক বেড়াতে বার হল। আমবাগানের পরেই বিস্তৃত মাঠ, আলে আলে পায়ে গড়ে ওঠা সরু পথটি দিয়ে চলতে তার এমনি ভালো লাগে। মাঝে মাঝে লাঙল দেওয়া খেতে নেমে পড়ে, মাটির ঢেলাগুলি পায়ের নিচে গুঁড়িয়ে যায়। ক্ষেতগুলি সমস্ত দিন বৈশাখের বেহিসাবি সূর্যের তাপ চুরি করে সঞ্চিত করে রাখে, সূর্য বিদায় নিলে মৃদুভাবে সেই তাপ বিকীর্ণ করে। অশোক সর্বাঙ্গ দিয়ে সেটুকু অনুভব করে, চষা মাটির অস্পষ্ট সুবাস তার মনকে উদাস করে দেয়। পুলকের হাত ধরে চলতে চলতে অশোক ভাবে, এমনিভাবেই মাটি যেন নিজেকে চিনিয়ে দিতে চায়, নিশ্চল জড়ও যেন বলতে চায়, সারা জগতের জীবনের রস যোগাই আমি, আমায় চিনে রাখো। মাঠের পাড়ে বাড়ি থেকে মাইলখানেক তফাতে ছোট্ট একটি নদী, এখন স্রোত নেই, স্থানে স্থানে জল জমে আছে, বাকিটুকু বালিতে বোঝাই, সাদা ধবধবে বালি। এককালে স্রোতের নিচে ছিল, জলের গতি নিপুণ শিল্পীর মতো অপূর্ব নকশা এঁকে দিয়েছে, কোথাও বালির বুকে ঢেউয়ের ছবির হুবহু ছাপ পড়েছে, কোথাও বিচিত্র রেখার সমাবেশে সূক্ষ্ম আলপনা গড়ে উঠেছে, এমনই সূক্ষ্ম এমনই কোমল যে দেখলে মনে হয় আঁকলো কে।
অশোক নিত্য এইখানে এসে বসে। পায়ের দাগে বালির কারুকার্য নষ্ট হয়ে যায়। অশোক ব্যথিত হয়ে ওঠে। অথচ ওই কারুকার্য শতকরা 99 জনের চোখেই হয়তো পড়ে না। তুচ্ছ বলে নয়, সূক্ষ্ম সৌন্দর্য আবিষ্কার করবার মানুষের একটা বিপুল অক্ষমতা আছে বলে। অশোক আজ সেইখানেই যাচ্ছিল। আমবাগানের ভেতরে একটা মোটা গাছের গুঁড়ি পাক দিতেই অশোক আর নেকি একেবারে মুখোমুখি পড়ে গেল। কাপড় গামছা নিয়ে নেকি স্নান করতে যাচ্ছিল। চোখাচোখি হতেই তার মুখের ভাব কঠিন হয়ে উঠল। নিঃশব্দে একপাশে সরে গিয়ে সে অশোককে পথ করে দিল। অশোক এগিয়ে গেল, কিন্তু পুলক নেকির সামনে দাঁড়িয়ে বললে, আর যে আমাদের বাড়ি যাও না নেকি দি, দাদা আর কিছু বলবে না, মা বকে দিয়েছে। অশোক এগিয়ে গিয়েছিল, দাঁড়িয়ে ডাকল, পুলক আয়, দেরি হয়ে গেছে। নেকি পুলককে কাছে টেনে নিয়ে কি বলতেই সে আনন্দে হাততালি দিয়ে উঠল। নেকির হাত থেকে গামছাটা টেনে নিয়ে বললে, তুমি যাও দাদা, আমি যাব না, নেকিদির সঙ্গে সাঁতার কাটব। বেড়াতে যাবি না? পুলক ঘাড় নেড়ে বললে, রোজ তো বেড়াই, আজ সাঁতার দেব। তুমিও এসো না দাদা, তিনজনে সুইমিং রেস দেব, নেকিদির সঙ্গে পারবে না তুমি। অশোক ধমক দিয়ে বললে, এই অবেলায় পচা ডোবায় স্নান করলে অসুখ হবে পুলক, এখন বেরিয়ে আসি, কাল সকালে বড় পুকুরে সাঁতার কাটব। পুকুরের ছোট বরত্বের জন্য পুলকের মাথা ব্যথা ছিল না, নেকিদের সঙ্গে সাঁতার দিতে পেলেই সে সুখী। নেকির গা ঘেঁষে দাঁড়িয়ে তার একটা হাত চেপে ধরে দাদার প্রস্তাবে প্রবল আপত্তি জানিয়ে দিল। নেকি তার হাত ধরে পুকুরের দিকে অগ্রসর হল। অশোক ক্রুদ্ধ হয়ে বললে, এই অবেলায় ওকে যে পচা ডোবায় স্নান করবার জন্য নাচালেন, অসুখ হলে দায়ী কে হবে? মুখ না ফিরিয়ে নেকি জবাব দিল, আমি, ওর অভ্যেস আছে। অভ্যেস আছে কিরকম? ও কি গেঁয়োভূত যে পচা ডোবায় স্নান করা ওর অভ্যেস থাকবে? গেঁয়োভূত না হোক, শহুরে বাবু নয় বলে নেকি পুলককে নিয়ে মোটা আম গাছটার ওদিকে অদৃশ্য হয়ে গেল। শহুরে বাবু? মেয়েটা শেষ পর্যন্ত তাকে শহুরে বাবু ঠাউরালো নাকি? নিতান্ত চোটে যতদূর সম্ভব দূরে দূরে পা ফেলে হনহন করে বাগান পার হয়ে অশোক মাঠে পড়ল। মাঠে বেড়ানোর আনন্দটুকু মাঠে মারা গেল। অশোক ভাবলে, কি কুক্ষণ এই মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল। সন্ধ্যার অন্ধকার একটু অস্বাভাবিক রকম ঘন হয়ে এল। সেদিকে অশোকের নজর পড়ল না। নজর পড়লে নদীর চড়ায় বসে থাকবার মতো সাহস তার হতো না। ঈশানকোণের জমাট বাঁধা কালো ছায়াটি যেরকম দ্রুত বেগে আকাশের অর্ধেকটা ঢেকে ফেললে, তাতে আর অল্পক্ষণের ভেতরেই যে সমস্ত আকাশ ঢেকে ফেলবে সে বিষয়ে সন্দেহ করবার উপায়ই রইল না। হলো তাই, আকাশ যখন প্রায় সবটা ঢাকা পড়েছে, অশোক হঠাৎ ব্যাপারটা উপলব্ধি করল। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে পা বাড়িয়ে দিল। যতবার শঙ্কিত দৃষ্টি তুলে আকাশের ভয়ানক কালো ভয়ানক গম্ভীর মূর্তির দিকে চাইল, ততবারই তার গতিবেগ বেড়ে গেল। নেকি তো নেকি, ঝড় শুরু হবার আগে কোনো রকমে বাড়ি পৌঁছানোর চিন্তা ছাড়া অন্য সব কথা তার মন থেকে বেমালুম লুপ্ত হয়ে গেল। এ সময় একরকম নিত্যকার ব্যাপার হলেও ইতিপূর্বে পূর্ববঙ্গের কালবৈশাখীর যে পরিচয় সে পেয়েছিল, তাতে মাঠে এই কালবৈশাখীর সঙ্গে মুখোমুখি দাঁড়াবার কল্পনা করেই সে ভয় পেয়ে গেল। জমাট বাঁধা অন্ধকারকে শিউরে দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। অশোকের দ্রুত চলা দৌড়ানোতে পরিবর্তিত হয়ে গেল। অশোক পুরী গিয়েছিল, দূর থেকে সমুদ্র গর্জন কেমন শোনায় জানত। পিছন থেকে সেই রকম একটা অস্পষ্ট গর্জন কানে আসতেই সে বুঝতে পারল কালবৈশাখী তাড়া করে আসছে, এবং তাকে ধরে ফেলতে মাত্র 2-3 মিনিটের ওয়াস্তা।
হাঁপ ধরে গিয়েছিল। দৌড়ে বিশেষ লাভ নেই, বরং উঁচু নিচু মাঠের ভেতর অন্ধকারে আছাড় খাওয়ার আশঙ্কা পুরো মাত্রায়। বাধ্য হয়ে দৌড়ানো বন্ধ করে অশোক দ্রুত চলা শুরু করল। আর একবার বিদ্যুৎ চমকাতে অশোক দেখলে আমবাগান তখনও 5-7 মিনিটের পথ। আমবাগান, ঝড় তো ধরে ফেলবে ঠিক, তখন আমবাগানের ভেতর দিয়ে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? অশোকের ইচ্ছা হলো একবার থমকে দাঁড়িয়ে কথাটা ভালো করে চিন্তা করে নেয়। কিন্তু পিছনের গর্জনটা খুব কাছে এবং বেশি রকম স্পষ্ট হয়ে উঠেছে দেখে দাঁড়াবার সাহস হলো না। আর দ্বিতীয় পথের সন্ধান তো সে রাখে না। অন্য সময় ঘণ্টাখানেক ধরে খুঁজে অন্য দিক দিয়ে ঘুরে যাবার ভালো রাস্তা আবিষ্কার করা হয়তো সম্ভব হতো, কিন্তু এখন সারা রাত ধরে খুঁজলেও যে সে পথের খবর মিলবে না তা ঠিক। আমবাগান ছাড়া পথ নেই। কাঁচা পাকা ঢের ফল গাছগুলি খাইয়েছে, আজ যদি নিতান্তই চাপা দেয় কি আর করা যাবে। পিছন থেকে মহা কলরব করতে করতে ঝড় এসে অশোককে এমনই জোরে ধাক্কা দিল, মুখ থুবড়ে পড়তে পড়তে কোনো রকমে সামলে নিল। আর জোরে চলবার চেষ্টা করবার প্রয়োজন হল না, বাতাসই অশোককে ঠেলে নিয়ে চললে। ঠিক যেন ভোজবাজি শুরু হয়ে গেল, চিরকাল মাথা উঁচু করেই আছে, কিন্তু গাছগুলি পর্যন্ত শটান শুয়ে পড়বার জন্য আকুলি বিকুলি করতে লাগলো। লাখখানেক ঢাক ঢোল বাজিয়ে প্রকৃতি যেন বিদঘুটে রকমের ওয়ার ডান্স আরম্ভ করে দিল, ভেঙে চুরমার করে ঠান্ডা হবে। মেঘের সংযম রইল না, ফোঁটা ছেড়ে ধারাপাত আরম্ভ হয়ে গেল। সেই পতনশীল বাড়িধারা নিয়ে পাগলা হাওয়া এমনই খেলা শুরু করে দিল যে দেহের অনাবৃত অংশের স্পর্শেন্দ্রিয় দিয়ে এবং বিদ্যুতের আলোতে দর্শনেন্দ্রিয় দিয়ে ভালো করে অনুভব করে অশোকের ইচ্ছে হতে লাগলো সেই মাঠের ভেতরেই মুখ গুঁজে শুয়ে পড়ে। ঝড়ের শব্দ তো আছেই, তার উপরে আকাশে মেঘেদের অজস্র চকমকি ঠুকে আলো জ্বালাবার অবিশ্রাম চেষ্টায় ক্রমাগত যে আওয়াজ হতে লাগলো তাতে অশোকের শ্রবণেন্দ্রিয় সংজ্ঞাহারা হয়ে পড়বার উপক্রম করল। আমবাগানের শেষ প্রান্তে হৃদয় মুক্তারের বাড়ি, অশোকের পথ তার রান্নাঘরের পাশ দিয়ে। চাঁচের বেড়ার গায়ে বসানো জানালার পাশে আসতেই সুতীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, অশোকবাবু দাঁড়ান! অশোক থমকে দাঁড়াল। নেকি অশোকের প্রতীক্ষাতেই রান্নাঘরের জানালায় চোখ রেখে দাঁড়িয়েছিল, ডাক দিয়েই বাইরে বেরিয়ে অশোকের কাছে গিয়ে দাঁড়াল, বললে, গলা চিড়ে ডেকেছি, যে শব্দ ভাবলাম বুঝি শুনতেই পাবেন না, ঘরে চলুন। না, মা ভাববেন। অশোকের পথ আগলে দাঁড়িয়ে নেকি বললে, বাগানের ভেতর দিয়ে তো যাওয়া যাবে না, এর ভেতরেই 3-4টে গাছ পড়ে গেছে, শব্দ শুনেছি, দাঁড়াবেন না আসুন। অশোক তবু দ্বিধা করল, কিন্তু মা যে পাগল হয়ে উঠবেন। নেকি ব্যাকুল হয়ে বললে, সে অল্পক্ষণের জন্য, কিন্তু যদি গাছ চাপা পড়েন সত্যি সত্যি পাগল হয়ে যাবেন, বলে হাত জোর করে বললে, অন্য সময় যত পারেন রাগ করবেন, আপনার পায়ে পড়ি, চলুন। আকাশে বিদ্যুৎ চমকে গেল, সেই আলোতে নেকির মুখের যে ব্যাকুল ভাবটা অশোকের চোখে পড়ল তাতে আর দ্বিধা করবার অবকাশ রইল না, বললে, চলুন। নেকি অশোককে পথ দেখিয়ে রান্নাঘরের পাশ দিয়ে উঠান পার হয়ে বড় ঘরের দাওয়ায় উঠল। দরজায় বার হতে শিকল লাগানো ছিল, ক্ষিপ্রহস্তে শিকল খুলে ফেললে। ঘরে প্রদীপ জ্বলছিল, দরজা খুলতেই বাতাসে নিভে গেল। অশোককে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে নেকি বললে, দাঁড়ান আলো জ্বালছি। ঘরের একদিকের তাক হাতড়ে একটা ল্যাম্প নিয়ে এসে বললে, আপনার কাছে দেশলাই আছে? না। সিগারেট খান না? না। খুব ভালো ছেলে তো? না, আপনার সঙ্গে তাহলে পারা গেল না দেখছি, রান্নাঘরেই যেতে হলো, থাকুন অন্ধকারে চুপটি করে দাঁড়িয়ে, বলে নেকি বাইরে চলে গেল।
দেশলাই নিয়ে ফিরে এসে চৌকাঠের বাইরে দাঁড়িয়েই বললে, হাত বাড়িয়ে দেশলাই নিয়ে আলোটা জ্বেলে ফেলুন অশোকবাবু, একবার তো দুজনেই খানিকটা করে জল ঢেলেছি, সর্বাঙ্গে যেরকম ধারা বইছে এবার ঘরে ঢুকলে মেঝেতে নদী বয়ে যাবে। নিকষ কালো আঁধার, কিন্তু তারই ভেতর নেকির হাতের দুগাছি সোনার চুড়ি রান্নাঘরের অদৃশ্য প্রায় আলোয় চিকচিক করছিল। দেশলাই নিয়ে অশোক একটা কাঠি জ্বালিয়ে বললে, একেবারে ভিজে গেছেন যে, সেটা উভয়ত, পরে দুঃখ করা যাবে, বাতিটা জ্বালুন। আলো জেলে অশোক বললে, মেঝেটা সত্যিই ভাসছে, তা হোক মুছে নিলেই হবে, আলনা থেকে লাল পেরে শাড়িটা দিন তো, বাক্স না খুললে আবার আপনার কাপড় জুটবে না। অশোক শাড়িটা এনে দিল, বারান্দার একদিকে একটু ঘেরা ছিল, শাড়ি নিয়ে নেকি সেখানে চলে গেল। অশোকের জামা কাপড়ে অতিরিক্ত জলটুকু ইতিমধ্যে প্রায় সবটাই ঝরে গিয়েছিল, কিন্তু ভিজে জামার আলিঙ্গনটা বড়ই বিশ্রী লাগছিল। জামাটা খুলে হাতে নিয়ে নেকির প্রতীক্ষায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে অশোক একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল। প্রকাণ্ড ঘর, একপাশে দুটি বড় বড় খাট জোড়া লাগিয়ে পাতা রয়েছে, তাতে যে বিছানা আছে খাটের অর্ধেকটাও আবৃত করবার সাধ্য তার নেই। সেকেলে আসবাব, যেমন বিরাট তেমনই কদাকার, এক কোণে গোটা কুড়ি পঁচিশ হাঁড়ি কলসি, তাতে সংসারের চাল ডাল থাকে বোঝা গেল। পুরানো রংচটা একটা কাঠের আলনা, সোজা দাঁড়াবার ক্ষমতা নেই, হেলে পড়েছে, ফর্সা মলিন আস্ত এবং ছেঁড়া নানা রকমের নতুন পুরাতন ধুতি শাড়ি সেমিজ যত্ন করে গোছানো রয়েছে। চাঁচের বেড়ার গায়ে বাঁশের পেরেকে একটা আয়না ঝুলছে, কাছেই একটা চিরুনি গোঁজা, আয়নার নিচে একটা টুল, তার কাছে হাতল ভাঙা কাঠের চেয়ার, একটা আম কাঠের সিন্দুক একটা কোণের সবটুকু দখল করে নিয়েছে। মাথা নিচু করে অশোক খাটের নিচে উঁকি মারল। ধুলোয় মলিন বড় বড় পিতলের হাঁড়ি কলসি ডেকচি ইত্যাদি থেকে আরম্ভ করে কুলো ধুচুনি পর্যন্ত সেখানে জমা হয়ে আছে। সোজা হয়ে দাঁড়াতেই দরজার কাছে নেকি খিলখিল করে হেসে উঠে বললে, ভূত দেখছিলেন নাকি? হ্যাঁ, না বাঘ, অন্তত একটা শিয়াল যে খাটের নিচে। চোখ তুলে অর্ধপথে সে থেমে গেল, মন থেকে রাগের জ্বালা নিঃশেষে মুছে গিয়েছিল। বিদ্বেষশূন্য দৃষ্টি তুলে লণ্ঠনের আলোতে সম্মুখের তরুণী নারীটির মুখের দিকে চেয়ে অশোক মুগ্ধ হয়ে গেল। তাড়াতাড়ি কাপড় ছেড়ে এসেছে, ভিজে চুল ভালো করে মোছা হয়নি, একগোছা জল সিক্ত কুন্তল গালের পাশ দিয়ে লতিয়ে নেমে বুকের ওপর লুটিয়ে পড়েছে, কপালে বিন্দু বিন্দু জল জমে আছে। আলো পড়ে মনে হচ্ছে কে যেন মেয়েটার কপাল বেড়ে মুক্তোর মালা পরিয়ে দিয়েছে। চোখের পাতা ভেজা, তার অন্তরাল হতে যে দৃষ্টি মেলে চেয়ে আছে তার যেন তুলনা নেই। নেকি লাল হয়ে চোখ নত করে ফেললে হঠাৎ, আচ্ছা তো আমি, ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছেন এই খেয়ালই নেই, বলে কাঠের সিন্দুকটার কাছে চলে গেল। ধোপদুরস্ত একখানা ধুতি এনে অশোকের হাতে দিয়ে ভিজে জামাটা নিয়ে বললে, কাপড় ছেড়ে ফেলুন আমি আসছি, বলে বেরিয়ে গেল। কাপড় ছেড়ে অশোক ডাকল, আসুন এবার। নেকি এলো, দরজা দিয়ে প্রথম থেকেই কিছু কিছু ছাট আসছিল, ঘরে এসে এক মুহূর্ত দ্বিধা না করে নেকি দরজায় খিল লাগিয়ে দিল, ঘুরে দাঁড়িয়ে বললে, আমাকে আপনি আপনি করছেন কেন, এমন বিশ্রী লাগছে, এতটুকু সাহস নেই যে তুমি বলেন? অশোক বললে, সাহস আছে কিনা পরিচয় পাবে। ওটা কি হলো, বলে রুদ্ধ দরজার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নেকি বললে, এই সহজ কথাটা বুঝলেন না, ছাট আসছিল বন্ধ করে দিলাম,
মেঝেটা ভাসিয়ে দিয়ে তো লাভ নেই কিছু, কিন্তু সেসব পরে বিবেচনা করা যাবে অশোকবাবু। আপনি কোঁচার খুঁটটা গায়ে দিয়ে ভাঙা চেয়ারটাতে বসুন। আমার নাম নেকি, কিন্তু ন্যাকামি আমি দুচক্ষে দেখতে পারি না। আপনার সঙ্গে একা এক ঘরে যদি থাকতে পারি, দরজা খোলা বন্ধই বিশেষ আসে যাবে না, খোলা থাকলে বরং ঘরটা ভিজবে। অশোক বসে বললে, তুমিও বসো, কতগুলি প্রশ্ন আছে। খাটের কোনায় বসে হাসি মুখে নেকি বললে, হুকুম করুন। তুমি এখানে একা একা থাকো? নেকি হেসে উঠল, তাই কি আপনি সম্ভব মনে করেন নাকি? হ্যাঁ, হাসি থামিয়ে বললে, থাকি তিনজনে, মামা, পিসিমা আর স্বয়ং। মামা জমি দেখতে পরশুদিন মফস্বলে গেছেন, পিসি বিকেলে কাদের বাড়ি গিয়েছিল, ঝড়ের জন্য আটকা পড়ে গেছে। যে আচমকা ঝড় এলো আজ! আপনি ফিরছেন না দেখে আমার যা ঝড়ের সময় না মাঠের মাঝে ভারী ভয় হয় অশোকবাবু। ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে অশোক বললে, আমি চললাম। নেকি বিস্মিত হয়ে বললে, কি হলো আবার? আমার মতো মূর্খ আর নেই, ছি ছি, একবারও খেয়াল হলো না। কি হলো বলুন না, বুঝলে না? কেউ যদি হঠাৎ এসে পড়ে সে ভারী বিশ্রী হবে, আমি যাই। নেকি দৃঢ় কণ্ঠে বললে, জানি, বসুন, সে ভয় করলে আপনাকে ডেকে আনতাম না। পাগল হয়েছেন? ভালো দিনে কেউ আসে না আর ঝড় বৃষ্টি মাথায় করে গোয়েন্দাগিরি করতে আসবে? অশোক বসল, বললে, তোমার কিন্তু বেজায় সাহস, লোকে নাই জানুক, আমাকে তো একরকম জানোই না, কি বলে ডেকে আনলে? আপনাকে জানি না কে বললে? আমি বলছি, এসেছি পাঁচ দিন, দেখা হয়েছে তিনবার, তিনবারই ঝগড়া করেছি, চেনবার সুযোগ পেলে কোথায়, পুকুর পারে বরং। নেকি খিলখিল করে হেসে উঠল, ওটা তার স্বভাব, বললে, পুকুরের ঘটনাটা তো ভুলেননি দেখছি। না, ভুলিনি, ঠাট্টা নয়, সত্যি বলো, কি করে চিনলে আমায়? নেকি বললে, একজনকে চিনতে হলে তার সঙ্গে দু চার বছর মিশবার দরকার হয় নাকি, তাই মনে করেন আপনি? আমার সঙ্গে প্রথম থেকে যে অমনভাবে ঝগড়া করতে পারে তাকে ভয় করা আমি প্রয়োজনই মনে করি না, বুঝলেন? অশোক ঘাড় নেড়ে বললে, না, তবে অন্য রকম করে বলি, আমাদের অনুভূতি বলে একটা জিনিস আছে অশোকবাবু, একবার দেখলেই আমরা মানুষকে চিনতে পারি। আর কি জানেন, মাসিমার ছেলেকে চিনবার দরকার হয় না। নেকির কথায় তার মার প্রতি এমন একটা সহজ শ্রদ্ধার ভাব প্রকাশ পেলে যে অশোক খুশি হয়ে উঠল। একটু চুপ করে থেকে বললে, আচ্ছা নেকি, তোমার ভালো নামটা কি বলো তো? নেকি নামটা পছন্দ হয় না? ও নামটা আমায় একেবারে মানায় না, কি বলেন? আপনি না হয় আমাকে লীলা বলতে পারেন। লীলা, বেশ নাম, সত্যি বেশ। অশোক জবাব দিলে না, একটু হাসল। হঠাৎ নেকি বললে, আপনার খিদে পেয়েছে, আম খাবেন? অশোক ঘাড় নাড়ল, আম খাবেন না। তাহলে কি দি? কাল সন্দেশ করেছিলাম, গোটা চারেক আছে বোধহয়, তাই খান তবে। অশোক আবার ঘাড় নাড়ল। ঘাড় নাড়ছেন যে খালি, ইচ্ছেটা কি? ইচ্ছে কিছু না খাওয়া, বাড়ি থেকে যতদূর সাধ্য খেয়ে বার হয়েছিলাম, খিদে নেই। নেকি মুখ গোঁজ করে বললে, রাগ হলো? আচ্ছা দাও খাবো, থাক, খিদে না থাকলে খেতে নেই। অশোক বললে, খিদে যেন পাচ্ছে বলে মনে হচ্ছে, এতক্ষণ বুঝতে পারিনি, বুঝলে,
কি দেবে দাও, খেয়ে নি। নেকি হাসি মুখে খাবার নিয়ে এলো, শুধু সন্দেশ নয়, আমও কেটে দিল। ঘরেই ছিল, কোণের কলসি থেকে জল গড়িয়ে দিল। অশোক নিঃশব্দে আহারে মন দিল। নেকি বললে, খেতে খেতে কথা বলুন, চুপ করে থাকতে ভালো লাগে না। কি বলবো, যা খুশি। যা খুশি নয়, অশোক নেকির কথাই পারল। একটু একটু করে নেকির জীবনের যে ইতিহাস সে শুনল, তাতে অবাক হয়ে গেল। বড়লোকের মেয়ে, কলকাতায় বাবার ব্যবসা ছিল। মা কবে মারা গিয়েছিলেন নেকির মনে নেই, পিসিই তাকে মানুষ করেছে। কি সব কারণ ঘটেছিল নেকি জানে না। তার তখন ১৬ বছর বয়স, ব্যবসা ফেল পড়ল। বাজারে দেউলিয়া নাম জাহির হবার আগেই বন্দুকের গুলিতে নিজের মাথাটা ফুটো করে দিয়ে নেকির বাবা সব দায় এড়িয়ে গেলেন। আপনার বলতে এই মামা, চোখ মুছতে মুছতে বছর দুই আগে পিসিকে নিয়ে এই মামার আশ্রয়ে এলো। পিছনে ফেলে এলো আজন্ম অভ্যস্ত শৌখিন জীবন। নতুন জীবনের ভয়ে বাবার শোককে পর্যন্ত ছাপিয়ে উঠেছিল অশোকবাবু। পাড়া গাঁ চোখে দেখিনি, পিসির কাছে শুনে দুচোখে খালি অন্ধকার দেখতে লাগলাম। গাঁয়ের মেয়েরা কিভাবে থাকে, ভোর ৫টায় উঠে গোবর দিয়ে কেমন করে ঘর নিকোয়, ডোবায় গিয়ে বাসন মাজে, লাউ কুমড়োর চচ্চড়ি দিয়ে কেমন আরামে দুবেলা পেট ভরায়। পিসির কাছে লম্বা ফিরিস্তি শুনে মনে হয়েছিল, কাজ নেই বাবা বেঁচে থেকে, তার চেয়ে আপিংগুলে খাওয়া সহজ। অশোক বললে, তারপর যখন সত্যি সত্যি এলে তখন কেমন লাগলো? নেকি বললে, এসে দেখলাম ভয়ের কারণ নেই, ঘর নিকোবার দরকার হলো না, বাসনও মাজতে হলো না, রান্নার ভারটাও পিসিমা নিলেন, সেদিক দিয়েও বিশেষ কষ্ট হলো না। কিন্তু কপাল মন্দ, আমি আসার ৩ মাসের ভেতরেই কয়েকটা মোকদ্দমায় হেরে মামার অবস্থা ভয়ানক খারাপ হয়ে গেল। মামা অবশ্য বললেন না, অবস্থা বুঝে আমি নিজেই ঝিঁকে ছাড়িয়ে দিলাম। বুক বেঁধে একদিন যে ভয়ে আপিং খেতে ইচ্ছে হয়েছিল, সেই গোবর লেপা থেকে বাসন মাজা পর্যন্ত সব কাজগুলি করে ফেললাম, কোথাও কিন্তু বাধল না। অশোক বললে, রান্নাটাও বোধহয় এখন করতে হয়? হ্যাঁ, পিসিমার বাতের শরীর তো পারেন না। ঝড়ের বেগ কম পড়তেই নেকি বললে, আপনি এখন আসুন অশোকবাবু, একা ফেলে গেছে তো, পিসি হয়তো ঝড় ঠেলেই এসে পড়বে, এ সামান্য ঝড়ে আর গাছ পড়বে না। অশোক উঠে দাঁড়িয়ে বললে, পিসির আসার কথাই ভাবছ? আমি যদি সবাইকে বলে দিই সন্ধেটা কোথায় কাটিয়ে গেলাম? নেকি হেসে বললে, ওইটুকু আপনি করতে পারবেন না, এই ২ ঘন্টার কথা সম্পূর্ণ গোপন থাকবে, আমি জানি। মাকে কিন্তু বলতে হবে। তা তো হবেই, মাসিমাকে বলবেন বই কি, আমি অন্য লোকের কথা বলছিলাম। চলুন, আপনাকে বরং একটু এগিয়ে দিয়ে আসি। অশোক হেসে বললে, তারপর তোমাকে কে এগিয়ে দিয়ে যাবে লীলা? আমার দরকার হবে না, একাই আসতে পারবো। অশোক ঘরের বাইরে পা দিয়ে বললে, বাড়াবাড়ি করো না, আমি শিশু নই, দরজা দিয়ে বসো, এটুকু খুব যেতে পারবো। আচ্ছা, আসুন তবে। অশোক বারান্দার সিঁড়ি দিয়ে নামতে যাবে, নেকি বললে, বাড়ি গিয়ে কাপড় ছেড়ে ফেলবেন, কিন্তু ২বার ভিজতে হলো, অসুখ না হয়? আচ্ছা, বলে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আবার উঠে এলো। বললে, তোমার ভয় করবে না তো? একটু একটু করবে, আর দাঁড়াবেন না, পিসি এলে ভারী মুশকিলে ফেলবে। অশোক উঠোনে নেমে গেল। নেকি চেঁচিয়ে বললে, আর একটা কথা অশোকবাবু,
আপনাতে আমাতে সন্ধি তো? উঠোন থেকেই ঘাড় ফিরিয়ে অশোক বললে, সন্ধিপত্রের খসড়া করে রেখো, সই করে দেব। বলে রান্নাঘরের ওদিকে অদৃশ্য হয়ে গেল। নেকি সেইখানে দরজা ধরে দাঁড়িয়ে রইল। ঝড়ের বেগ কমেছিল, কিন্তু বৃষ্টি সমানভাবেই পড়ছিল। ছাট লেগে নেকির বসন প্রান্ত ভিজে যেতে লাগল, কিন্তু সেদিকে তার খেয়ালই রইল না। পরদিন সকালে অশোকের জামা আর কাপড় হাতে করে যেতেই অশোকের মা নেকিকে জড়িয়ে ধরে চুমো খেলেন। বললেন, বাগানের এক একটা গাছ পড়ার শব্দ শুনছিলাম, আর আমার বুকের পাঁজর যেন ভেঙে যাচ্ছিল মা। যে ছেলে, তুই না ডাকলে ওই বাগানের ভেতর দিয়েই আসতো। সুখে তৃপ্তিতে লজ্জায় নেকির মুখখানি আরক্ত হয়ে উঠল, মাথা নত করল। মা বললেন, বস, খাবার খেয়ে যাবি, ঠাকুরকে ভাঁড়ারটা বার করে দিয়ে আসি, বলে চলে গেলেন। আপনার জামার পকেটে এই কাগজপত্রগুলি ছিল অশোকবাবু, ভিজে চুপসে গেছে। অশোক কাগজগুলি নিয়ে বলল, মানি ব্যাগটা? মানি ব্যাগ? মানি ব্যাগ তো ছিল না। ছিল না কি রকম? কাগজ রইল, ব্যাগ উড়ে গেল? নেকি হেসে ফেললে, যতই করুন অশোকবাবু, আর ঝগড়া বাঁধবে না, সন্ধি হয়ে গেছে। ঠাট্টা নয়, বেশি টাকা ছিল নাকি? না, গোটা পাঁচেক। দৌড়বার সময় মাঠে পড়েছিল বুঝেছিলাম, তুলে নেবার সুযোগ হয়নি। ভালোই হয়েছে, সারের কাজ দেবে। তা দেবে, টাকার মতো সার আর নেই। মাসখানেক কেটে গেছে। সকালবেলা মা চা করেছিলেন। ঝড়া কুলের মতো পরিম্লান মূর্তি নিয়ে নেকি এসে তার গা ঘেঁষে বসে পড়ল। মা বললেন, জ্বর ছেড়েছে? উঠে এলি যে? জ্বর নেই, আমায় এক কাপ চা দিও মাসিমা। এখনো খাসনি কিছু? নেকি ঘাড় নাড়ল, তবে আগে একটু দুধ খেয়ে নে, তারপর চা খাস। দুদিনের জ্বরে কি চেহারাই হয়েছে মেয়ের। স্টোভের ওপর কড়ায় দুধ জাল হচ্ছিল, বাটিতে ঢেলে নেকির সামনে ধরলেন। অশোক বললে, তিন চারবার করে পচা ডোবায় স্নান করলে জ্বর হবে না? নেকি বললে, প্রথম দিন থেকেই ও পুকুরে স্নান করাটা আপনার চক্ষুশূল হয়েছে দেখছি। কি মুশকিল, এ মেয়েটা প্রথম দিনের সেই ঘটনাটুকু নিজেও ভুলবে না, অশোককেও ভুলতে দেবে না। মা কি কাজে উঠে যেতেই বাটির দুধ প্রায় সবটা গলায় ঢেলে দিয়ে চোখ কান বুঝে নেকি উদরস্থ করে ফেলল। চায়ের কাপ তুলে বললে, দুধ তো না, বিষ। তাই দেখছি, মাকে বলতে হবে। না লক্ষ্মী, বলবেন না, এক্ষুনি এক বাটি দুধ আবার গিলিয়ে দেবেন। ভালোই তো, ভালো বই কি। চায়ের কাপটা শেষ করে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললে, মার আসবার আগেই পালাই তাহলে। অশোক বললে, না বসো, বলবো না, রাঁধতে হবে, পিসিমার অসুখ। এই শরীরে রাঁধবে? না রাঁধলে চলবে কেন? মামা দুদিন হাত পুড়িয়ে রেঁধে রেখেছেন। এই যা, আসল কথা ভুলে গেছি, বিকেলে আপনার আম খাবার নেমন্তন্ন রইল, পুলককে নিয়ে আসবেন, বলে নেকি চলে গেল। বিকেলে প্রায় ছটার সময় পুলককে সঙ্গে নিয়ে অশোক আম খাবার নিমন্ত্রণ রক্ষা করতে গেল। হৃদয় চক্রবর্তী এক গাল হেসে অভ্যর্থনা করলেন। কি সৌভাগ্য, কথাটাই উচ্চারণ করলেন বার কুড়ি। চক্রবর্তীর বয়স নির্ণয় করা দুঃসাধ্য। মাথার চুলে পাক ধরেছে, চুল বলা সঙ্গত নয়, কদম ফুলের পাপড়ি,
মুখে দাঁড়ি গোফের জঙ্গল। হাসবার উপক্রম করলেই সেই জঙ্গল ফাঁক হয়ে তামাকের ধোঁয়ায় বিবর্ণ কতগুলি দাঁত আত্মপ্রকাশ করে। এমনি অতিরিক্ত বিনয় প্রকাশ করতে লাগলেন যে সেগুলি প্রকাশ হয়েই রইল। বড় ঘরে বারান্দায় সেই ভাঙা চেয়ার আর টুলখানা পাতা হয়েছিল। অশোক আর পুলককে বসিয়ে চক্রবর্তী নিজে একটা পিঁড়ি দখল করে উবু হয়ে বসে ডাকলেন, নেকি। নেকি ভেতর থেকে সাড়া দিল, আম কেটে নিয়ে যাচ্ছি মামা। দুথালা বোঝাই আম দুজনের সামনে ধরে দিতেই অশোক বললে, এ কি ব্যাপার, এত আম খাবো কি করে। চক্রবর্তী মাথা নেড়ে বললেন, কিছু না কিছু না, যুবাকাল লোহা পেটে পড়লে হজম হয়ে যাবে, খান, লজ্জা করবেন না। আপনার মা ঠাকরুন নেকিকে স্নেহ করেন তাই, নইলে আমাদের মতো লোকের বাড়ি আপনাকে খেতে বলা সাহসী হতো না। নেকি মুচকি হেসে ভেতরে চলে গেল। কি যে বলেন বলে অশোক একটা আম মুখে তুলে নিলে, বললে, খা পুলক, উনি যখন ছাড়বেন না যা পারি খাই, বাকি নষ্ট হবে। চক্রবর্তী মোক্তার মানুষ, বকতে পারেন, আসর সরগরম করে রাখলেন। অশোক কখনো হু দিয়ে কাজ সারতে লাগল, কখনো বললে নিশ্চয়, কখনো মৃদু হেসে বললে তা বই কি। বিষয় থেকে বিষয়ান্তরে ভ্রমণ করে চক্রবর্তী কলিকালের লোকের ধর্মজ্ঞানহীনতা এবং উৎকট লোভপরায়ণতার কথা কীর্তন করলেন। বললেন, আদালতে এত মামলা মোকদ্দমা কি জন্যে মশাই, ওই লোভ। মিথ্যে সাক্ষী তৈরি করে দু বিঘে জমি আছে তাই আত্মসাৎ করার চেষ্টা। কেন রে বাবু, পরের জিনিস নিয়ে টানাটানি কেন, নিজের যা আছে তাই নেড়ে খা না। অশোক ঘাড় নেড়ে সায় দিলে, তা বই কি। এইবার চক্রবর্তীর এই চিন্তার উৎসমুখের সন্ধান পাওয়া গেল। একটা পাজি লোক তার পাঁচ বিঘে জমি যে কিরকমভাবে আত্মসাৎ করবার উপক্রম করছে এবং অশোকের বাবার কাছেই মিথ্যে দাবির মোকদ্দমা রুজু করেছে, সবিস্তার বর্ণনা করে চক্রবর্তী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। শুনে অশোক আন্তরিক দুঃখ প্রকাশ করল। থালা অর্ধেক খালি করে ঠেলে দিতেই চক্রবর্তী হাত জোর করলেন। অশোক ব্যস্ত হয়ে বললে, ও কি ও কি, সত্যি বলছি আর খাবার ক্ষমতা নেই, নইলে ফেলে রাখতাম না। লোকটার প্রতি অশ্রদ্ধায় অশোকের অন্তর পূর্ণ হয়ে গেল। বাপের বয়সী ভদ্রলোক, বিনয়ের ছলে নিজেকে ক্রমাগত হীন করে ফেলেছেন দেখে বেদনা অনুভব করলে। জোর হাতেই চক্রবর্তী নিবেদন করলেন, তবে দুটি সন্দেশ মুখে দিন, বলে হঠাৎ ক্রুদ্ধ হয়ে হাঁকলেন, নেকি নেকি। নেকি নিঃশব্দে চৌকাঠের কাছে এসে দাঁড়াল। দুটো আম ফেলে দিলেই হবে, এ কি হেঁজি পেঁজি লোক পেয়েছিস, বাপের তো টাকা ছিল, এটুকুও শিক্ষা হয়নি, সন্দেশগুলো কি তোর জন্য এনেছি নাকি। চারটে প্রশ্ন। নেকি নত মুখে শুধু সন্দেশের সংবাদটাই দিল, সন্দেশ নেই। নেই কি হলো, পাখা গজিয়েছে। আছে, দেওয়া যাবে না, হাড়ি ভেঙে সন্দেশ মাটিতে পড়ে গিয়েছিল। হাড়ি ভাঙল কেন। তাকের ওপর ছিল, বেড়ালে ফেলে দিয়েছে। হুম, বলে চক্রবর্তী স্তব্ধ হয়ে গেলেন। অশোক হেসে বললে, বেড়াল ভালো কাজ করেছে, এর ওপর সন্দেশ খেলে ডাক্তার ডাকতে হতো। চক্রবর্তী সখেদে বললেন, 16-17 বছর বয়স হল, কোনো দিকে যদি নজর থাকে, আপনার জন্য কত যত্ন করে আনা। হায় হায়, আগেই জানি অদৃষ্ট আমার নিতান্তই মন্দ। অশোকের ভাগ্যে সন্দেশ জুটল না, সেজন্য চক্রবর্তীর অদৃষ্ট মন্দ হতে যাবে কেন, ভেবে অশোকের হাসি পেল। লোকটির কি অপূর্ব বিনয়। চক্রবর্তী বলে চললেন, অদৃষ্ট মন্দ না হলে এমনটা হয়, 7 পুরুষের জমি আমার,
তাতে আর একজন ভোগা দেবার চেষ্টা করে? আপনার বাবার কাছে যতক্ষণ মোকদ্দমা আছে ভাবনা নেই, উনি বিচক্ষণ হাকিম, চট করে সাজানো মামলা ধরে ফেলবেন। কিন্তু তা কি থাকবে? দেবে হয়তো এক দরখাস্ত ঝেড়ে, কোন কাঠখোট্টা হাকিমের হাতে গিয়ে পড়ব ঈশ্বরই জানেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছিল। অশোক উঠে দাঁড়িয়ে বললে, আজ আসি চক্রবর্তী মশাই। চক্রবর্তীও উঠে দাঁড়ালেন। আসবেন? আচ্ছা, যা তোমা নে কি, একটা আলো নিয়ে সঙ্গে যা। না না, আলো লাগবে না, এখনো তেমন অন্ধকার হয়নি, এটুকু বেশ, যেতে পারব। চক্রবর্তী জিভ কেটে বললেন, আরে বাস রে, তা কি হয়, গ্রীষ্মকাল, জঙ্গলের ভিতর দিয়ে পথ, একটা লণ্ঠন নিয়ে এগিয়ে দিয়ে আসুক। অশোকের ইচ্ছা হলো বলে, আপনি আলো নিয়ে চলুন না মশাই, রোগা মেয়েটাকে না হয় নাই পাঠালেন। এরকম ইচ্ছা দমন করতে হয়, অশোকও করল। নেকি একটা আলো জেলে নিয়ে তার সঙ্গে চলল। বাগানের মাঝখানে হঠাৎ থমকে দাঁড়িয়ে নেকি বললে, অশোকবাবু, আমার একটা অনুরোধ রাখবেন। অশোক হেসে বললে, মস্ত ভূমিকা, অনুরোধ ছোট হলে কিন্তু চলবে না। না, ছোট নয়। নেকি একটা ঢোক গিললে, আলোটা এমনভাবে ধরলে যে মুখ তার অন্ধকারেই রইল। একটু চুপ করে থেকে বললে, এ মামা যে জমির কথা বলছিলেন, সেটা সত্যি সত্যি আমাদের, বাবাকে একটু বলবেন। সম্মুখে সাপ দেখলে মানুষ যেমন চমকে ওঠে, অশোক তেমনি চমকে উঠল। অন্য অবস্থায় এই অনুরোধটা অশোকের কাছে এত কদর্য ঠেকত না। সরলভাবে নেকি যদি এই অনুরোধ জানাত, অশোক মৃদু হেসে তাকে বিচারকের কর্তব্যের কথাটা বুঝিয়ে দিত, নেকির অজ্ঞানতার কৌতুক অনুভব করত। কিন্তু এ যে ষড়যন্ত্র, তাকে ভুলিয়ে, আদর দিয়ে, নেমন্তন্ন করে খাইয়ে, শত রকমভাবে ঘনিষ্ঠতার আসনে বাঁধবার চেষ্টা করে, এমনিভাবে এই নির্জন আমবাগানে এই অনুরোধ করার আর কোনো অর্থই তো হয় না। টাকা নয়, কিন্তু আদর যত্নও তো ঘুষের রূপ নিতে পারে। হয়তো এই মেয়েটার রূপ। চক্রবর্তী নিজের মুখে না জানিয়ে সন্ধ্যার অন্ধকারে নির্জনে সুন্দরী তরুণীকে দিয়ে এই অনুরোধ করার আর কি মানে হয়? ঘৃণায় অশোকের অন্তর সংকুচিত হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বললে, তোমার এই অনুরোধের অর্থ জানো? নেকির গলা কেঁপে গেল। আমরা বড় গরিব অশোকবাবু। অন্য সময় এই কণ্ঠস্বর শুনলে অশোকের হয়তো করুণা হতো, এখন হলো রাগ। বললে, গরিব বলে তোমাদের জন্য আমাকে অন্যায় করতে হবে নাকি? অন্যায় তো নয়, জমিটা আমাদের, আমার কথা আপনার বিশ্বাস হয় না? তিক্তস্বরে অশোক বলল, না হয় না, হলেও জমি তোমাদের কি অন্যের সে মীমাংসা হবে আদালতে, সাক্ষী প্রমাণ দিয়ে। তোমাদের অনুরোধ যে আমাকে আর বাবাকে কতদূর অপমান করতে পারে, সেই ধারণা তোমার নেই বলেই নিঃসংকোচে জানাতে পারলে। নেকি কি বলতে গিয়ে সামলে নিল, একটা নিঃশ্বাস ফেলে বললে, চলুন, যাক, তোমার আর কষ্ট করবার দরকার নেই। নেকির মুখ দেখা গেল না, দেখলে অশোক ভয় পেয়ে যেত। বললে, অতিরিক্ত সাধুতা ফলাবেন না অশোকবাবু, অহেতুক দংশন, অন্তরে জ্বালা ধরলে কারণ যাই হোক এই রকম যুক্তিহীন কথাই মুখ দিয়ে বার হয়। অশোক কিন্তু তা বুঝলে না, বললে, সাধুতা অসাধুতার তফাত বুঝবার ক্ষমতা তোমার নেই, তাই এ কথার জবাব দিলাম না। আমার সবচেয়ে বড় দুঃখ লীলা, ভগবানের দেওয়া রূপকে তুমি তুচ্ছ ঘুষের মতো ব্যবহার করলে।
অন্তরে ওই কথাটাই বড় যন্ত্রণা দিচ্ছিল। তীক্ষ্ণ কাঁটার মতো বিঁধছিল। অসতর্ক মুহূর্তে অশোকের শিক্ষা দীক্ষা বুদ্ধি সকলের বাধা ঠেলে বাইরে বেরিয়ে এলো। এমন বিশ্রী শোনালো যে অশোক নিজেই চমকে উঠল। নেকির হাত থেকে আলোটা পড়ে গিয়ে বারকয়েক দপদপ করে জ্বলে নিভে গেল। পুলক ভয় পেয়ে গিয়েছিল। অশোকের একটা হাত ধরে বললে, বাড়ি চলো দাদা। বাড়ি? হ্যাঁ চল। অশোক মনকে বোঝাল, নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় হল, মন্দ কি? ফুলে যে কীট থাকে সে তত্ত্বটা তো জানাই ছিল, এবার থেকে সাবধান হওয়া যাবে। উফ, কীরকম জড়িয়ে জড়িয়ে বাঁধছিল, মুক্তি পেলাম, বাঁচা গেল। মুক্তিও বটে, বাঁচাও বটে, দুটোর একটা চিহ্ন অশোক খুঁজে পেল না। বাঁধন খসেছে মনে করতেই বাঁধনে টান পড়ল। যা নেই বলে জানল তারই টানে টানে পাকে পাকে হৃদয় ভেঙে পড়তে চায় দেখে অশোক চমকে গেল। অশোক দেখে অবাক হয়ে গেল। নেকিকে সে যেভাবে ভাবতে চায় নেকি সেভাবে ধরা দেয় না। মনে হয় বিতৃষ্ণা যেন তার চোখের সামনে কুয়াশা রচনা করে দিয়েছে। সেই কুয়াশার ভেতর দিয়ে নেকিকে সে নিষ্প্রভ দেখছে, কিন্তু কুয়াশার ওদিকে নেকি তেমনি উজ্জ্বল হয়েই আছে। অশোক ধরতে পারে না, কিন্তু তার মনে হয় কোথাও যেন ভুল হয়েছে। খুঁজে হদিশ মেলে না। রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে অন্ধকারে সে আগা গোড়া একবার ভেবে নিল। হঠাৎ ভুলটা ধরা পড়ল। চক্রবর্তী, হৃদয় চক্রবর্তী, ঠিক। অশোক ধর্মর করে বিছানায় উঠে বসল। মূর্খ, মূর্খ, সে নিতান্তই মূর্খ। সবটুকুই যে হৃদয় চক্রবর্তীর খেলা এটুকু বুঝবার ক্ষমতাও তার নেই। মামা আদেশ করলে তার কথা নেকি কেমন করে অস্বীকার করবে? আজ এক মাস যার সঙ্গে পরিচয়, যার চরিত্রের এতটুকু অংশ তার কাছে গোপন নেই, তাকে কি করে এতখানি হীন বলে সে মনে করল? নেকির তো বিন্দুমাত্র অপরাধ নেই। অশোকের বুক থেকে মস্ত একটা ভার নেমে গেল। বন্ধনের যে দড়িদড়াগুলি এতক্ষণ বেদনা দিচ্ছিল হঠাৎ সেগুলি হয়ে গেল ফুলের মালা। খুব ভোরে ঘুম ভাঙতেই অশোক আমবাগানে চলে গেল। পুকুর ধারে ঘাটের কাছে একটা তালগাছ কাত হয়ে পড়েছিল, তার গুঁড়ির ওপর বসে সরু শাঁকোপথটির দিকে চেয়ে রইল। একগোছা বাসন হাতে ঝোপ ঘুরে পুকুরের তীরে এসে অশোকের দিকে নজর পড়তেই নেকি থমকে দাঁড়িয়ে পড়ল। এক রাত্রে তার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, চোখ লাল, চোখের কোলে কালি। কাল বিকালে অতি যত্নে কবরী রচনা করেছিল, কার জন্য বুঝে কাল অশোকের খুশির সীমা থাকেনি। আজ সে কবরী বিশৃঙ্খল হয়ে গেছে। অশোকের বুক টনটন করে উঠল। কাছে এসে বললে, লীলা, আমায় মাপ করো। নেকির সর্বাঙ্গ কেঁপে উঠল, জবাব দিতে পারল না। অশোক আবার বললে, আমি বুঝতে পারিনি লীলা, তোমার কোনো দোষ ছিল না। ছিল না? অশোক ভুল করলে, বললে, না, আমি জানি তোমার মামার জন্যেই। আপনার পায়ে পড়ি অশোকবাবু, যে নীচ ভগবানের দেওয়ার রূপকে যে খুশের মতো ব্যবহার করে, দয়া করে তাকে নিচেই থাকতে দিন, বলে নেকি অগ্রসর হল। পথ ছাড়ুন। অশোক পথ ছেড়ে দিল। তার অস্বাভাবিক বিবর্ণ মুখের দিকে চেয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নেকি ঘাটে নেমে গেল। পরদিন অশোক
কলকাতা রওনা হলো। মাস তিনেক পরের কথা, সকালে মার কাছ থেকে অশোক একখানি চিঠি পেলে। মা লিখেছেন, মাসখানেক ধরে তিনি জ্বরে ভুগছেন, খুব সম্ভব ম্যালেরিয়া ধরেছে, ডাক্তার চেঞ্জে যেতে বলেছেন, রাঁচি যাওয়া ঠিক হয়েছে। অশোকের বাবার ছুটি নেই, রাঁচি পর্যন্ত যেতে পারবেন না, কলকাতায় পৌঁছে দিয়ে তিনি ফিরে যাবেন, কলকাতা থেকে অশোককে সঙ্গে যেতে হবে, সে যেন প্রস্তুত থাকে। চিঠি পড়ে অশোক মিনিট পনেরো ভাবল, তারপর সুটকেস গোছাতে বসল। সেই দিন রাত্রের সিরাজগঞ্জ মেলে উঠে বসল। মা বললেন, তোর তো আসবার দরকার ছিল না, আমরাই তো কলকাতা যাচ্ছিলাম, যাক বেশ করেছিস। অশোক মুখ নত করলে, কেন যে এলো, সে প্রশ্নের বিরামহীন মহলা তো তার মনেই চলেছে, জবাব দেবে কি? তোর কি কোনো অসুখ হয়েছিল অশোক? অশোক ঘাড় নেড়েই প্রশ্ন করল, পুলকের স্কুল তো ছুটি হয়নি, ও কি এখানে থাকবে? কথা ঘুরিয়ে নেবার জন্য ছেলের প্রয়াস দেখে মার চোখে জল এলো। বললেন, থাকবে, থাকবার ছেলেই বটে, আর জানিস নেকি আমাদের সঙ্গে যাবে। অশোক চমকে উঠল, মেয়েটা একেবারে শেষ হয়ে গেছে রে, তুই থাকতেই ম্যালেরিয়া ধরেছিল, এখন কালা জ্বরে দাঁড়িয়েছে, অত্যাচারের তো সীমা ছিল না, জ্বর গায়ে কবার যে স্নান করত তার ঠিক নেই, কি চেহারা হয়ে গেছে। মা একটা নিঃশ্বাস ফেলে চলে গেলেন। মার চেঞ্জে যাওয়ার আসল উদ্দেশ্য এবার আর অশোকের কাছে গোপন রইল না। নেকি আজ অল্প হাঁটতে পারত, কিন্তু আমবাগান পার হয়ে আসবার তার ক্ষমতা ছিল না, মা পালকি নিয়ে গিয়ে নিজে তাকে নিয়ে এলেন। অশোক উঠানে দাঁড়িয়েছিল, পালকির খোলা দরজা দিয়ে তার দিকে চেয়ে নেকি ম্লান হাসি হাসল, রাগ নেই, দেশ নেই, অভিমান নেই, সারা রাত্রি ঝড়ের আঘাত সয়ে রজনীগন্ধার দল ভোরবেলা যেমন শ্রান্ত ক্লান্ত হাসি হাসে, সেই রকম হাসি। অশোক মুখ ফিরিয়ে নিল। নেকির পিসির অসুখ, চক্রবর্তীর তাই এই সঙ্গে যাওয়া হল না, পিসি একটু ভালো হলেই যাবেন। যাত্রা করবার সময় ভদ্রলোক হাউমাউ করে কেঁদে ফেললেন। অশোকের মাকে উদ্দেশ্য করে বিকৃত কণ্ঠে বললেন, আমার আর কেউ নেই মা, ওকে আপনি ফিরিয়ে আনবেন। চক্রবর্তীর উপর অশোকের বিতৃষ্ণার সীমা ছিল না, আজ তার মনে হল এর চেয়ে ভালো লোক বোধহয় পৃথিবীতে নেই। শহরের প্রান্তবাহী ছোট নদীটি বর্ষার জলে ভরে উঠেছে, স্টিমার ঘাট পর্যন্ত গাড়ি যায় না, নৌকায় যেতে হয়। স্টিমার ঘাট শহর থেকে মাইল পাঁচেক দূরে। স্টিমারে উঠে নেকি কেবিনে ঢুকতে রাজি হল না, রেলিংয়ের পাশে ডেক চেয়ার পেতে তাকে বসিয়ে দেওয়া হল। অশোক আর তার মা কাছেই বসলেন। নেকি এক দৃষ্টে মেঘনার জলরাশির দিকে চেয়ে রইল। ওপারের তটরেখা অস্ফুট, দুবছর আগে এই পথ দিয়েই সে একটা অতি পরিচিত জীবনকে পিছনে ফেলে দুরু দুরু বুকে অজানা অচেনা জীবনের মাঝে গিয়ে পড়েছিল। আজ আবার সেই পথেই কোন নতুন জীবনের সন্ধানে সে চলেছে কে জানে। দেনা পাওনা হয়তো মিটবে না, ওপারের তটরেখার মতোই অস্পষ্ট অনুভূতি তাকে যে চিরন্তন জীবনের কথা মনে পড়িয়ে দিচ্ছে, সে জীবনে যেতে মন হয়তো তার কেঁদেই উঠবে, কিন্তু যেতে বোধহয় হবেই। অশোক শুষ্ক মুখে ডেকের পাটাতনের দিকে চেয়ে রইল। মাই কেবল মাঝে মাঝে দু একটা কথা বলতে লাগলেন। পুলকের এ সমস্ত উচ্চাঙ্গের সুখ দুঃখের বালাই নেই, রেলিংয়ে ভর দিয়ে তন্ময় হয়ে সে ঢেউয়ের ওঠানামা দেখতে লাগল। হঠাৎ উঠে দাঁড়িয়ে মা বললেন,
তোরা গল্প কর অশোক, আমার ভারী মাথা ধরেছে, কেবিনে একটু ঘুমিয়ে নিয়ে গে। মা উঠে যেতেই অশোকের মুখের দিকে চেয়ে নেকি হাসল, যেন বলতে চায়, রাগ তো তোমারও নেই, তবে কথা বলছ না কেন? চেয়ারটা নেকির কাছে সরিয়ে এনে তার মুখের ওপর ব্যাকুল দৃষ্টি মেলে অশোক বললে, আমায় মাফ করে চলিলা। নেকি তেমনিভাবে হেসে বললে, মাফ করার কিছুই নেই, সে সব আমি ভুলে গেছি, তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখবার আর আমার শক্তিও নেই, সময়ও বোধ হয় নেই। অশোকের চোখে জল এলো, বললে, আমি তোমায় শেষ করে দিলাম লীলা। নেকি তাড়াতাড়ি বললে, না না, ও কথা বলো না। হঠাৎ অশোকের দিকে আঙুল বাড়িয়ে বললে, কতগুলো সাদা পাখি কেমন সার বেঁধে চলেছে, দেখো, বক তো নয়। অশোক দেখলে, বললে, না, বুনো হাঁস। হাঁস? ওমা, এ আবার কিরকম হাঁস? আচ্ছা, ওরা দল বেঁধে কোথায় চলেছে? বেড়াতে বেরিয়েছে বুঝি? অশোক বুঝলে, একেবারে নেকির পাশে সরে গেল। নেকির একখানা হাত নিজের হাতের ভেতর গ্রহণ করে বললে, ওদের তো বাড়িঘর নেই, ওরা বেরিয়েই বেড়ায়। তুচ্ছ কথার অন্তরালে অনাড়ম্বর চেষ্টায় এতদিনের বিচ্ছেদের সংকোচ মুছে ফেলাই সবচেয়ে সহজ। সত্যি, বাড়িঘর না থাকা কিন্তু বেশ, তাই না? বাতাসে এক রাশি রুক্ষ চুল নেকির মুখের ওপর এসে পড়েছিল। অশোক সযত্নে চুলগুলি সরিয়ে দিলে, আরামে নেকির চোখ বুজে এলো। নিঃশব্দে অশোকের আঙুলের স্পর্শটুকু সমস্ত মন দিয়ে উপভোগ করে চোখ মেলে অশোকের মুখের দিকে চেয়ে লজ্জিত সুখের হাসি হেসে বললে, ঘুম পাচ্ছে, ঘুমোই। ঘুমোও। নেকির হাতখানি অশোকের হাতের মুঠোতেই ধরা রইল। নেকির মুখের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নীল আকাশের বুকে সঞ্চরণশীল শ্বেত চন্দনের ফোঁটার মতো গতিশীল বুনো হাঁসগুলির দিকেই সে চেয়ে রইল। শ্রাবণের আকাশ, কিন্তু মেঘ নেই। ওপারের অস্পষ্ট তটরেখা অস্পষ্ট হয়েই রইল। অশোক মনে মনে বললে, তাই থাক, যে তীর ঘেঁষে চলেছি সেই তীর স্পষ্টতর হোক, উজ্জ্বলতর হোক, ওপারের তটরেখা আরো অস্ফুট হয়ে মিলিয়ে যাক। এতক্ষণ শুনলেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেলের নিবেদন। শ্রদ্ধেয় কাহিনীকার মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা নেকি। গল্প পাঠিয়েছিলাম আমি অর্পিতা। পোস্টার ডিজাইন অভিব্রত। শব্দ নির্মাণ আকাশ। আবহ অর্পিতা। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব আগামী সপ্তাহে আবার কোনো নতুন গল্প নিয়ে। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো অনুরোধ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। আর আজকের গল্প আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না, কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আপনাদের মন্তব্য
আমাদের এগিয়ে চলার পথেও। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।